আমার মুখ তুলতে পারিস না, আমার চেহারাটাকে নষ্ট করে দিস না, বুঝলি? আমাদের মহারাজ যমরাজের আদে, আমাদের মহারাজ যমরাজের আদে, তার এই আদে শিশু চন্দ্রী চলে থাকি, কিন্তু না, এই শিশু চন্দ্রের কি অকাল মৃত্যু লেখা আছে? এই শিশু চন্দ্রের কি অকাল মৃত্যু লেখা আছে? হ্যাঁ হ্যাঁ, চিত্রগুপ্তের খাতা দেখে আমরা মৃত্যুর একদিন আগে নিয়ে চলে এসেছি, কিন্তু না, এই শিশু চন্দ্র কি আমার হাতে দিয়ে দাও, এখনো বলছি এই শিশু চন্দ্র কি আমার হাতে দিয়ে দাও। এই কালের কাছে কে কিছু পারবে না, এই সত্যবতার ভেতর থেকে কেউ কিছু পারবে না, যদি সাহস থাকে তো কোন যুদ্ধ ধরত করো রণ, এক্ষুনি আমি তোমার মূল্য করিব ছেদে। কোন চিন্তা করিস না, কোন চিন্তা করিস না, আমি এক্ষুনি মোরাই চলে আসছি, বুঝলি? বসে থাক। আরে অর্জুন, আরে অর্জুন, কোন চিন্তা করিস না, এক্ষুনি আমি মরান চলে আসছি। ইয়ারলে কত বড় বড় বীরকে মরানছি, তো কি বলে রে, বুঝলি? বুঝে থাক। আরে অর্জুন, আরে অর্জুন, আরে আমার সঙ্গে যুদ্ধ করবি রে, আমার সঙ্গে যুদ্ধ করবি রে, দেখেছিস
একে পাথর মোড়াইব, একেই পাথর মোড়াইব। শোন, বেশি বাহাদুরি গুলো দেখান না, আমার সঙ্গে যুদ্ধ করবি ঠিক আছে, আমাকে মারবি তাও ঠিক আছে, তবে একটি কথা, মারবি তো মারবি, আমার মুখ তো মারিস না, আমার চেহারা তোকে নষ্ট করে দিন না, বুঝলি? রুক রুক রুক, তোকে দেখে রুক রে রুক ব্রাহ্মণ সন্তান, চলো চলো, সে আমরা তারকানগরে ফিরে যাই, চলো।